নমস্কার বন্ধুরা, শারীরিক শিক্ষার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে, যা আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনে আসার চান্স খুব বেশি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাস। এক নম্বর কোশ্চেনটি হচ্ছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লোথস, কথাটি কার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কুল বাজেট। দু নম্বর কোশ্চেনটি হচ্ছে, একজন ক্রিকেটার বোলিং স্কিল উন্নতি করেছে কিন্তু তার ব্যাটিং স্কিলে কোনো প্রভাব পড়ছে না, এটি কোন ট্রেনিংয়ের মধ্যে পড়ে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে জিরো ট্রান্সফার ট্রেনিং। তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে, ডিমড ইউনিভার্সিটি কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে এলএনআইপি গোয়ালিয়রকে। চার নম্বর কোশ্চেনটি হচ্ছে, এনএফসি কথাটির অর্থ কী? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে ন্যাশনাল ফিটনেস ক্রপস। পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ভারী ব্যায়াম করলে রক্ত চলাচল বেড়ে যায় কোথায়? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কেলেটাল মাসেলসে বা কঙ্কাল পেশিতে। ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে, স্যাডেল জয়েন্টের উদাহরণ কোনটি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে থাম। সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে, হ্যান্ডবল গোল পোস্টের উচ্চতা কত? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে 2×3 meters। আট নম্বর কোশ্চেনটি হচ্ছে, কার্ডিও এফিসিয়েন্সি মাপা হয় কার মাধ্যমে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে হার্ভার্ড স্টেপ টেস্টের মাধ্যমে। ন নম্বর কোশ্চেনটি হচ্ছে, হকি খেলাতে কত দূরত্ব থেকে পেনাল্টি স্ট্রোক নেওয়া হয়? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে 8 yards। দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, স্কাউট কে স্থাপন করেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে রবার্ট বার্ডেন পাওয়াল। এগারো নম্বর কোশ্চেনটি হচ্ছে, কোন বিষয়টি শিশুদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে প্রভাবিত করে না? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে, কোন মেথডটি অ্যারোবিক ও অ্যানারোবিক সিস্টেমকে প্রভাবিত করে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে ইন্টারভেল ট্রেনিং। তেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে, জগিং সুইমিং সাইকেলিং কোন ট্রেনিংয়ের মধ্যে পড়ে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং। চৌদ্দ নম্বর কোশ্চেনটি হচ্ছে, অ্যারোবিক ফিটনেসের উদাহরণ কোনটি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে লং ডিস্টেন্স রান। পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে, রিলে রেসে কোন রানারকে অ্যাঙ্কার রানার বলা হয়? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে ফোর্থ রানার। ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে, স্নায়ুতন্ত্রকে শরীরের কোন অর্গান কন্ট্রোল করে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সতেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে, তারাচাঁদ কমিটি কবে স্থাপিত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1948 সালে। আঠেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে, অক্সিজেন নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াকে কী বলা হয়? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে টাইডাল ভলিউম। উনিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, স্টারনাম হাড়টি কোথায় পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে বুকে। কুড়ি নম্বর কোশ্চেনটি হচ্ছে, কোন রোগটি হানসেন রোগ নামে পরিচিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে লেপ্রেসি। একুশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ডোজো শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে জুডো। বাইশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, যখন পেশি বিকশিত হয় কিন্তু পেশি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাকে কী বলা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে আইসোমেটিক। তেইশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, প্রথম রাজীব গান্ধী পুরস্কার দেওয়া হয় কাকে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে বিশ্বনাথন আনন্দ। চব্বিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ফিনা শব্দটি কার সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে সুইমিং। পঁচিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, কোনটি অ্যাক্ট অফ পার্লামেন্ট দ্বারা বানানো হয়েছিল? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এনসিসি। ছাব্বিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, কুনুই ও হাঁটুতে কোন জয়েন্ট থাকে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে হিং জয়েন্ট। সাতাশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, মেরুদণ্ডের বাঁককে কী বলা হয়? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কোলিওসিস। আঠাশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, সুইডিশ জিমন্যাস্টিকের আবিষ্কারক কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে পার হেনরিক লিং। উনত্রিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে, কিডনির বাইরের অংশকে কী বলা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে কর্টেক্স। আজকের ক্লাসের লাস্ট
এবং 30 নম্বর কোশ্চেনটি হচ্ছে একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত থাকে। সঠিক অ্যান্সারটি হচ্ছে 120 থেকে 80 mmHg। বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।